ওয়েলকাম টু অর্ণাস ওয়ার্ল্ড। আজকে শুভ ষষ্ঠী, তো দেখো রেডি হয়েছি মোটামুটি, এদিকে মিমাকেও রেডি করছি, আমরা একটু বেরোবো। আমার হাজব্যান্ডেরই এক বন্ধুর বাড়িতে যাচ্ছি, ওখানে দুর্গা পুজো হয়, তো সবাই মিলেই যাচ্ছি। তো চলো দেখাই তোমাদের কে কীরকম সাজলো। শাশুড়ি মা নিচে রয়েছে, সবাই রেডি হচ্ছে, চলো তোমাদের দেখাই। দেখো আজকে কালো রঙের একটা জামদানি পরেছি, খুব অর্ডিনারি সেজেছি আজকে, আর আমি রেডি হয়ে গেছি, মিমাকে রেডি করাবো, হাফ রেডি হয়ে আছে, বাকিটা রেডি করেছি। আর এই দেখো শাশুড়ি মা রেডি হচ্ছে, এদিকে এদিকে মিমা রেডি হয়ে গেছে, দেখা এদিকে তাকা মা। হ্যাঁ দেখো কত দূর হলো, থাক এই যে মিমার বাবা, এক্ষুনি আমরা বেরোবো সবাই মিলে। আমরা টোটো করে যাচ্ছি বাড়ি থেকে খানিকটা দূরে বলে টোটোতে যাচ্ছি, কিন্তু এখন গেট পড়েছে, তার জন্য দাঁড়িয়ে আছি এখানে, ট্রেন গেলে তারপর ছাড়ব। তো আমরা চলেই এসেছি, দেখতে পাচ্ছ প্রায় বাড়ির সামনেই। এখানে দেখো সবাই মিলে একটা খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে, নাচছে সবাই, কিন্তু গানগুলো আমি দিতে পাচ্ছি না কারণ ভিডিওতে কপিরাইট আসবে বলে। আর এই হচ্ছে সুব্রত দা, এনার বাড়িতেই পুজো। আর দাদা আমাকে মিমা আবৃত্তি বা নাচ করার জন্য বলছে, তো জানি না মিমা করতে আফটার অল রাজি হবে কি না, তো দেখা যাক কী করেন সেগুলো। দেখতেই পাচ্ছো অনেক লোকজন রয়েছে, সবাই মূলত এই অনুষ্ঠান দেখতে এসেছে, আর খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠানটা, সবাই খুব সুন্দর নাচ করছে, কবিতা বলছে, ভীষণই ভালো লাগছে আমাদের, মিমাও খুব এনজয় করছে। দেখো খুব সুন্দর নৃত্য পরিবেশন করছে, আর এখানে যারা নাচ করছে বা কবিতা বলছে বা প্রোগ্রাম যারা করছে তারা বেশিরভাগই দাদারই স্টুডেন্ট, খুব ছোট ছোট ছেলেমেয়েরা, দেখো খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশন করছে, ভীষণই ভালো লাগছে। কিন্তু আমার ভীষণ খারাপ লাগছে যে এত সুন্দর নাচের সঙ্গে আমি গানগুলো যুক্ত করতে পারছি না, কারণ আগেই বললাম গানগুলো যুক্ত করলে আমার ভিডিওতে কপিরাইট আসবে, তো তার জন্য গানগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। তো শুধু নাচটাই দেখো খুব সুন্দর করছে ওরা। আর এটাই হচ্ছে দাদার মেয়ে, তো কবিতা বলছে, কবিতার নাম হচ্ছে নোলক, কিন্তু আমি প্রথম থেকে কবিতাটা রেকর্ড করতে পারিনি, ভিডিও করতে পারলাম না, তাই মাঝখান থেকে করলাম। আর দেখো এটা হচ্ছে বৌদি, আজকে ভীষণ ব্যস্ত রয়েছে, তবুও এত ব্যস্ততার মধ্যেও আমাদের খুব ভালোভাবে অ্যাটেন্ড করেছে, আর দাদা বৌদি দুজনেই ভীষণ আন্তরিক, তো তার জন্যই এত ভালো লাগে এখানে আসতে।
এখন দেখো সবাই ছবি তুলতে ব্যস্ত, মিমাও ওদের মাঝখানে ঢুকে পড়েছে, সেলফি তুলছে, অনেক অনেক ছবি তুলছে। আর দেখো সবাই খুব সুন্দর করে সেজেছে একসঙ্গে, সবাইকে খুবই ভালো লাগছে দেখতে। তো মিমা কবিতা আর নাচ দুটো করতে রাজি ছিল, কিন্তু আলটিমেটলি কবিতাই বলল। তো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, টোটো করে ফিরবো। তো দাদার এখানে খাওয়া দাওয়া করেছি, কিন্তু খাওয়ার সময় ভিডিও করতে পারলাম না, কারণ মিমাকে খাওয়াচ্ছিলাম ওর জন্য। আর ইচ্ছা আছে পুজোর এই কটা দিন রোজই ভিডিও করব, কিন্তু জানি না কতটা পসিবল হবে। আর তোমরা এভাবে ভালোবেসো, সাথে থেকো, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো করে পুজো কাটিও।